আমাদের আপনারা দেখছেন টিভি কচুয়া উত্তর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কচুয়ায় উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে তেইশ মে বৃহস্পতিবার কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই ইউনিয়নের উক্ত বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভা প্রধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমির মন্দে ইউপি সদস্য ফখরুল হাসান মিন্টুর পরিচালনায় দুই হাজার অর্থ বছরের এক কোটি পঁয়ত্রিশ লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশত টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোহাম্মদ মফিজুর রহমান এই সময় বাজেটের উপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কচুয়া প্রেস ক্লাবের সভাপতি ও কচুয়া বার্তা সম্পাদক মোহাম্মদ আলমগীর তালুকদার ইউপি সদস্য মফিজুর রহমান সৌরভ হোসেন সাংবাদিক জিসাদ আহমেদ নান্নু সমাজসেবক জাফরুল হাসান খোকন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আলমগীর হোসেন প্রমুখ আলোচনা শেষে এল তিন প্রকল্পের আওতায় এই ইউনিয়নের তিনটি উচ্চ বিদ্যালয়ে তিনটি হারমোনিয়াম এগারোটি বিদ্যালয়ে তিনটি করে ফুটবল একটি করে ভলিবল ও দুইটি টিকিট ব্যাট প্রদান করেন তাছাড়া উপকারভোগীদের মাঝে দশটি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ চাঁদপুরের কচুয়া থেকে আলমগীর তালুকদারের তথ্যচিত্রে চেতনা ডট টিভি